আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি গত পর্বে দেখিয়েছি কিভাবে টিপ টপ ফেস এর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর্নিং শুরু করতে হয়। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরো একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। এই টিপ টপ ফেস হচ্ছে একটি দুবাই ভিত্তিক সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মতো দেখতে, এবং ফেসবুকের শেষে আমি মনে করি এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো ইউজ করে আপনি বেনিফিটেড হবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এই প্ল্যাটফর্ম থেকে কিভাবে আপনি ফান্ড নেবেন। ফান্ড হচ্ছে যে আপনি ধরুন তা অসুস্থ হয়েছেন, অথবা আপনি আপনার এডুকেশনাল পারপাসে অর্থনৈতিক হেল্প চাচ্ছেন, অথবা কোনো কারণে আপনি ফিনান্সিয়াল হেল্প চাচ্ছেন। আমি মনে করি এ ধরনের হয়ে থাকলে আপনি অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন। অর্থাৎ আপনি আর্থিক অনুদান নিতে চাইলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এবং আপনাকে অনুরোধ জানাবো, এই ভিডিওটি দেখার পূর্বে আমার আগের যে ভিডিওটি রয়েছে লাইক কমেন্ট শেয়ার করে মাসে সর্বোচ্চ $110 আয়, এই যে টিপটপ ফেস এর উপরে আমি যে ভিডিওটি দিয়েছি সেটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিওটি আপনার জন্য সোজা হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো বলতে হয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই। অলরাইট বন্ধুরা, আমি চলে এসেছি আমার স্যালারির মধ্যে। একটু কথা না বললে নয়, সেটি হচ্ছে ফান্ড নেওয়ার পূর্বে আপনাকে যে জিনিসগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে, প্রথমত আপনি যে উদ্দেশ্যে ফান্ড নেবেন সেই উদ্দেশ্য অবশ্যই আপনার সৎ হতে হবে। অর্থাৎ বিনা কারণে বা ফেক কোনো ইনফরমেশন দিয়ে আপনি ফান্ড নেবেন না। তাহলে ফান্ড নিতে হলে টিকটক পেজ থেকে কি করতে হবে, সেটি হচ্ছে আপনি এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সোজা একটু স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাবেন। এই যে ফান্ডিংস দেখতে পাচ্ছেন, ফান্ডিংস এ যদি আপনি ক্লিক করেন তাহলে যে ইন্টারফেসে আসবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। এই ইন্টারফেসে আসার পরে প্রথমত আপনার যে ইনফরমেশন গুলো দিতে হবে, টাইটেল, টাইটেল হচ্ছে যে উদ্দেশ্যে আপনি ফান্ড নেবেন সেই উদ্দেশ্যটা বা মূল বিষয়টা আপনাকে এখানে লিখতে হবে। আমি লিখেছি ফান্ড ফর এডুকেশনাল ইনস্টিটিউশন। আমি এখানে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং আশা করি ধাপে ধাপে যে ইনফরমেশন গুলো দিবেন সেই ইনফরমেশন গুলো দিয়ে আপনি এখান থেকে খুব সহজে ফান্ড দিতে পারবেন। এরপর রয়েছে হাউ মাচ মানি ইউ উড লাইক টু রিসিভ, আপনার কত টাকা লাগবে বা কি পরিমাণ অ্যামাউন্ট লাগবে সেটি আপনি এখানে উল্লেখ করবেন। এরপর সুন্দর করে একটি ডেসক্রিপশন দিবেন, ডেসক্রিপশন এমন ভাবে দিবেন যাতে আপনার ফান্ড পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহজ হয়। অর্থাৎ টোটাল যে সত্য কথাগুলো সেগুলো খুব সুন্দরভাবে আপনি এখানে বাংলায় হোক অথবা ইংলিশে আপনি লিখে দিতে পারেন। এবং আরেকটি কথা বলে রাখি, টিপ টপ ফেসটি ফেস এমন একটি প্ল্যাটফর্ম যেটি আপনি মোবাইলে অথবা কম্পিউটারে বসে করে দিতে পারবেন। তো আমি লিখেছি একটি ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন মধ্যে টোটাল বিষয়গুলো বেশি আসছে। তবে আপনাকে আরেকটি কথা বলে রাখি, আপনি আপনি অবশ্যই এই আমি যেগুলো লিখেছি ডেসক্রিপশন মধ্যে আপনি এগুলো কপি করবেন না, আপনি আপনার নিজের মতো যে উদ্দেশ্যে আপনি ফান্ড নেবেন সেই ফান্ড নেওয়ার উদ্দেশ্যটাকে খুব সহজে খুব সুন্দরভাবে আপনি গোছালোভাবে লিখবেন, এতে করে আপনার ফান্ড পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহজ হয়ে যাবে। আরেকটি কথা বলে রাখি, আমি আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো সাইট দিয়েছি, ইন্টারন্যাশনাল সাইট, এই ইন্টারন্যাশনাল সাইটগুলোর উপরে যে ভিডিওগুলো দিয়েছি ভিডিওগুলোর উপরে আলাদা আলাদা ভিডিও দেওয়া রয়েছে এবং সেই ভিডিওগুলো দেখে আপনি ফান্ডের জন্য ইন্টারন্যাশনালি অ্যাপ্লাই করতে পারবেন। সো আশা করি আপনি অবশ্যই আমার চ্যানেলে যাবেন, চ্যানেলে ভিডিওসে যাবেন অথবা প্লেলিস্টে গেলে আপনি ইন্টারন্যাশনাল যে ফান্ডগুলো রয়েছে যেখানে আর্থিক অনুদান দেয় সেই আর্থিক অনুদানের জন্য আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার শিক্ষার জন্য হোক, আপনার চিকিৎসার জন্য হোক বা আপনার অন্য কোনো সৎ পারপাসে বা সৎ উদ্দেশ্যে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই এখান থেকে ফান্ড পেয়ে যেতে পারেন। ধরুন আপনি খুব সুন্দরভাবে ডেসক্রিপশনটা লিখেছেন এবং ডিটেলস আপনি লিখবেন, এখানে কোনো ফেক ইনফরমেশন দিবেন না। তাহলে প্রথমত আপনাকে দিতে হবে এখানে টাইটেল ফান্ড ফর এডুকেশনাল ইনস্টিটিউশন, এরপরে মানি বা টাকার পরিমাণ, এরপরে আপনি ইমেজ দিবেন। ইমেজ দেওয়ার জন্য আপনাকে যেখানে একটি আইকন দেখতে পাচ্ছেন আইকনে সিম্পলি একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যে ইনস্টিটিউশনের পিকচারগুলো দিতে চাচ্ছি আমি এই পিকচারটি দিব। আপনি মোবাইলে তুলেও দিতে পারেন অথবা কম্পিউটারের মোবাইলে তুলে অথবা DSLR বা ক্যামেরার মধ্যে তুলে আপনি কম্পিউটারে সেভ করে দিতে পারেন বা সরাসরি মোবাইল থেকেও দিতে পারেন। তো আমি এই পিকচারটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটি এখন চলে আসবে।
চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে মাদ্রাসার নামটি এখানে শো করছে। আমি এখানে যে বর্ণনাটি দিয়েছি এই যে এই বর্ণনাটি এখানে টোটালি শো করছে, অর্থাৎ আমি এখানে কোনো ফেক ইনফরমেশন ইউজ করছি না যাতে কোনো প্রবলেম হয়। সুতরাং আপনি সৎ উদ্দেশ্যে এই প্ল্যাটফর্মটি ইউজ করে এখানে থেকে খুব সহজে আর্থিক অনুদান নিতে পারেন। সো আমি পাবলিশে ক্লিক করছি। পাবলিশে ক্লিক করার পরে এটি পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হওয়ার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, কেননা তারা যাচাই বাছাই করে সেটি যদি কোনো কারণে অনুমোদন পেয়ে যায় তাহলে অবশ্যই আপনি এখান থেকে আপনার নির্ধারিত ফান্ডটি বা আর্থিক অনুদানটি পেয়ে যেতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন, এখানে কাজ করতে হলে প্রথমত আপনাকে আমার পূর্বের ভিডিওটি দেখে আসতে হবে। পূর্বের ভিডিওটি হচ্ছে এটি। এরপরে আপনি প্রথমে এখানে যে আপনার প্রোফাইলটি যেটি দেখতে পাচ্ছেন সেই প্রোফাইলে আসার পরে আপনি এই পেজটাতে আসবেন। এই পেজটাতে আসার পরে ফান্ডিং এ ক্লিক করলে আপনি খুব সহজে আর্থিক অনুদানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমি আবারও বলছি, কোনো অসৎ উদ্দেশ্য নয়, সৎ উদ্দেশ্যে আপনি এই টিপ টপ পেজকে ইউজ করে আপনি একটি হ্যান্ডসাম আর্থিক অনুদান নিয়ে যেতে পারবেন, যাতে যাতে করে আপনি আপনার সুন্দর সোনালী ভবিষ্যৎকে খুব সুন্দরভাবে সাজাতে পারেন। আর্থিক অনুদান এমন একটি বিষয় যেটা কখন কার কি প্রয়োজনে লাগে, আপনার না হোক বা আপনার কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধব যে বিপদে পড়ে আছে, যে এই বিষয়টি জানে না যে টিপ টপ প্রাইস এর মধ্যে আর্থিক অনুদান দিচ্ছে, তাদেরকে আপনি আমার ভিডিওটি শেয়ার করুন এবং যাতে করে তারা খুব সহজে আর্থিক অনুদানের জন্য অ্যাপ্লাই করতে পারে এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করে। সো আশা করি এই দুটো ভিডিও, প্রথমত হচ্ছে আমার চ্যানেলের প্রথম ভিডিওটি, আজকের যে ভিডিওটি আমি তৈরি করেছি সেটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। সো পরিশেষে একটি কথা না বলে নেই, সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। টিল দেন টেক কেয়ার।